আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হতে চলেছে ওদের জন্য যারা নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ব্লগিং শুট করে থাকো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হতে চলেছে, তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকুন। আমরা যখন আমাদের মোবাইল দিয়ে ব্লগ শুট করতে যাই তখনই আমরা সবচেয়ে বড় একটি সমস্যার সম্মুখীন হই। আমরা যখন আমাদের মোবাইলের সামনে কথা বলি তখন আমাদের মোবাইলটা কিন্তু নড়াচড়া করে, যার কারণে আমাদের ভিডিওটা সুন্দর এবং প্রফেশনাল লাগে না। তো আজকের ভিডিওতে আমি এমন একটি অ্যাপ সম্পর্কে কথা বলবো, এমন একটি ক্যামেরার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে ক্যামেরাটার মাধ্যমে যদি আপনার ব্লগ শুট করেন তাহলে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না এবং আপনার ভিডিওটা লড়াচড়াও করবে না এবং ভিডিওটা হবে প্রফেশনাল এবং এইচডি। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে এই অ্যাপটি সম্পর্কে সকল ধারণা নেওয়া যাক এবং কীভাবে ভিডিও করতে হবে তাও জানা যাক। আপনি যদি মোবাইল ফোন দিয়ে ব্লগিং শুট করতে খুবই ভালোবেসে থাকেন তাহলে হরিজন অ্যাপটা আপনাকে খুবই মারাত্মকভাবে হেল্প করবে। এটাকে আপনি সিম্পলি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন। এটাকে যদি আপনি ওপেন করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এর সকল ফাংশন এবং সেটিংস সম্পর্কে জানা যাক, সকল ফিচার্সগুলোকেও দেখা যাক। তো আমরা যদি প্রথমে এর সেটিংসে ক্লিক করি তাহলে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনার ভিডিও কোয়ালিটির উপর ক্লিক করে এখান থেকে আপনি হাই লো মিডিয়াম করে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি ক্যামেরা রেজলিউশনের উপর ক্লিক করে এখান থেকে আপনার রেজলিউশনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। অ্যান্ড এখানে স্টোরেজ লোকেশনের উপর ক্লিক করে এখান থেকে আপনার স্টোরেজ লোকেশনটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আর এই ক্যামেরার সবচেয়ে খারাপ একটি দিক হলো এই ক্যামেরাটা দিয়ে ভিডিও শ্যুট করার সময় এই ক্যামেরার লোগোটা আপনার ভিডিওতে ক্যাপচার হয়ে যায়। যদি আপনার কিছু টাকা থাকে তাহলে আপনার এই ক্যামেরাটাকে আপনি কিনে নিতে পারেন। তো এই ছিল এই ক্যামেরার কিছু সেটিং। তো এখানে রয়েছে আপনার সব ক্যামেরার মতন একটি ফ্ল্যাশ রয়েছে, অ্যান্ড এখান থেকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরার একটা অপশন রয়েছে, অ্যান্ড এখান থেকে ফটো এবং ভিডিও করার অপশন রয়েছে, এখান থেকে আপনি ইচ্ছে মতো করে নিতে পারেন। আর এই ক্যামেরার সবচেয়ে ভালো একটি দিক হলো আপনার এই ক্যামেরার ডিসপ্লেটাকে আপনি মনের ইচ্ছে মতো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মনের ইচ্ছে মতো, আপনার যেটুকু প্রয়োজন হয়। আর এই ক্যামেরার সবচেয়ে ভালো একটি দিক হলো আপনি যেইভাবে ভিডিও করান না কেন আপনার হাত এবং আপনার ক্যামেরাটা লড়াচড়া করলেও আপনার ভিডিওর কোনো প্রবলেম হবে না, আপনার ভিডিওটা স্টেবল থাকবে। এটা হলো এই ক্যামেরার সবচেয়ে একটি ভালো দিক যার ফলে আপনার ব্লগিং করতে খুবই ভালো হবে। আই হোপ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হয়েছে যারা নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ব্লগ শুট করে থাকো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, তা না হলে আপনি অনেক কিছু মিস করছেন। আর আপনি কোন ধরনের ভিডিও চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আপনার সেই কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিওটা করে থাকবো। সো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।